फ्रेंड्स আমি পূজা আর আমার চটপটা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনে প্রেস করে দিবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার রান্না ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন তাহলে বন্ধুরা দেরি না করে চলে যাই আমার রান্নায়। আমি আজকে বানিয়ে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া পনির মশলা। চলুন তাহলে দেখে নিন এটা বানাতে কি কি লাগছে। আমি এখানে 200 গ্রামের মতো পনির নিয়েছি, সেটা কিরকম ভাবে কেটে নিয়েছি। এবার পনিরটাকে একটু মশলা দিয়ে ম্যারিনেট করব। আমি এখানে সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে পনিরটাকে মাখিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। মাখানো হয়ে গেছে। এবার আমি ননস্টিক প্যানে সামান্য সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে পনির এর মধ্যে ছেড়ে দেব। পনিরটাকে বেশি ভাজবো না, হালকা করে ফ্রাই করব। ভালো করে উল্টে পাল্টে এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা রুটি, নান, পরোটা এবং ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি প্লেটে নামিয়ে রাখছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দুটো টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর কাজু নিয়েছি। এতে সামান্য জল দিয়ে আমি পেস্টটা রেডি করে নেব। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ননস্টিক প্যানে 1 চামচের মতো বাটার দিচ্ছি। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে তারপর আমি ওই তেলেতেই সব মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে দেবো 1/2 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, তারপর দেবো 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, এরপর দেবো 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার আমি কালারের জন্য দেবো 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে কষতে হবে। এবার আমি দেবো সামান্য আদা বাটা, দিয়ে একদম লো ফ্লেমে এটাকে ভালো করে কষবো। এবার আমি দেবো 1 টিস্পুনের মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি দেবো সামান্য চিনি, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। দেখুন মশলাটা আমার কষা মোটামুটি রেডি, সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি এতে জল দিয়ে দেবো, মিক্সি ধোয়া জল দিয়ে দেবো, মোটামুটি 1 বাটির মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ফুটতে দেবো। এবার আমি দেবো সামান্য গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা ফুটে উঠেছে, এবার একটা একটা করে পনিরের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে পনিরগুলোকে মিশিয়ে নেব গ্রেভির সাথে। একদম লাস্টে দেব কসৌরি মেথি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার আজকে রান্না পনির মশলা উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক রেডি। এটাকে আমি গরম গরম সার্ভ করে দেব। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।